হ্যালো ভিউয়ার্স, তাকে ভালোবেসে দিদি ডাকেন সবাই। 70 বছরের দীর্ঘ ক্যারিয়ারে গান ও সুরের মায়াজালে লক্ষ কোটি মানুষের মন জয় করেছেন ভারতের নাইটিঙ্গেল খ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। কোটি কোটি শ্রোতা ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তার কণ্ঠের মহিমায়। হয়তো এভাবেই আরও বহুকাল তার গান রয়ে যাবে মানুষের হৃদয়ে। তার সুর শ্রোতাদের মাঝে ভাগ করে দিলেও নিজের জীবনকে কারো সঙ্গে ভাগাভাগি করেননি লতা। 92 বছরের লাইফ জার্নিতে তিনি ছিলেন চিরকুমারী। এত সফলতার ভিড়েও ব্যক্তিগত জীবনে লতা মঙ্গেশকরের একা থাকার কী কারণ? এই প্রশ্ন ও কৌতূহল তার ভক্ত অনুরাগীদেরই। অবিবাহিত থেকে যাওয়া লতা একতরফাভাবে কেবলই কি সুরের সাধনায় নিজেকে খুঁজতে চেয়েছেন? সংসার ধর্মে কেন মন দিলেন না? কেন তিনি চিরকাল অবিবাহিত রয়ে গেলেন? কার জন্য লতা মঙ্গেশকর চিরকুমারী থেকে গেলেন? চলুন একে একে জেনে নেই সবগুলো প্রশ্নের উত্তর। একসময় গুঞ্জন উঠেছিল লতা মঙ্গেশকর কাউকে ভালোবেসেছিলেন, কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রেমে সফল হননি বলেই কারো সঙ্গে গাঁটছড়া বাঁধাও হয়নি তার। এমনও শোনা যায় রাজস্থানের ডুঙ্গরপুরের রাজঘরানার মহারাজ রাজ সিংয়ের প্রেমে পড়েছিলেন লতা, যিনি সম্পর্কে লতার এক বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনে প্রেম এসেছিল, তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। রাজঘরানার ছেলে রাজ সিং নাকি বাবা মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো সাধারণ ঘরের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিং। তিনি কখনো বিয়েই করেননি। লতার থেকে 6 বছরের বড় ছিলেন রাজ সিং। তিনি আদর করে লতাকে মিট্টু বলে ডাকতেন আর পকেটে সবসময় একটি রেকর্ডার নিয়ে ঘুরতেন। সেই রেকর্ডারের মধ্যে রেকর্ড করা থাকত লতা মঙ্গেশকরের বিখ্যাত কিছু গান। 2009 সালে প্রয়াত হন রাজ সিং। তবে রাজ সিং ছাড়া লতার দীর্ঘ জীবনে কখনো আর কারো সঙ্গে তার নাম জড়ায়নি। চিরকুমারী থাকার কারণ হিসেবে রাজ সিংয়ের প্রেমে পড়ার বিষয়টি সামনে আনা হলেও লতা মঙ্গেশকরের দাবি কিন্তু ভিন্ন। তার মতে খুব অল্প বয়সেই গানের জগতে প্রবেশ করেন লতা। বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে তার ছোট্ট কাঁধে। ধীরে ধীরে লতা তার পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করতে চেয়েছিল, যার ফলে তিনি সবার জন্য চিন্তা করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে একসময় তিনি নিজের জন্য বাঁচতে ভুলে গিয়েছিলেন। তাই সংসার করার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো সেই ইচ্ছে তিনি পূরণ করতে পারেননি, কারণ তার উপরে পরিবারের দায়িত্ব রয়েছে। পরিবারকে ছেড়ে তিনি চলে যেতে পারবেন না। লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকর মাত্র 42 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। এরপরই তাদের সংসারের ওপর ঘোর অন্ধকার নেমে আসতে থাকে। কে ধরবে সংসারের হাল? এই চিন্তায় লতার মা সুধামতি দিশেহারা। শেষ পর্যন্ত দায়িত্বটা এসে পড়ল 12 বছরের মেয়ে লতার কাঁধে। বাবার মৃত্যুর মাত্র 7 দিন পরেই শোক লুকিয়ে লতা গেলেন পেহলে মঙ্গলা গাও ছবির শুটিংয়ে। মারাঠি এ ছবিটিতে অভিনয় করে আর গান গেয়ে ক্যারিয়ার শুরুর পাশাপাশি জীবন সংগ্রামটাও শুরু করেন কিংবদন্তি এই শিল্পী। তার কণ্ঠে জনপ্রিয়তা পায় 1949 সালে মহল ছবিতে মধুবালার ঠোঁটে তার আয়েগা আনেওয়ালা গানটি। এরপর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি এই কোকিল কণ্ঠিকে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।